নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ফুড চয়েসের রান্নাঘরে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এক ভেন্ডির রেসিপি নিয়ে এসেছি। এই তরকারিটা আমি একটু অন্যভাবে নতুন রকম করে রান্না করেছি। এরকম তরকারি খেলে খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বন্ধুরা, তবে সকলের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করার জন্য। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি এই রান্নাটা কীভাবে করছি। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে একটু নুন দিয়ে ভালো করে তেলটাতে নুনটা মিশিয়ে দিচ্ছি। তারপর আমি এর মধ্যে একটা টমেটো বড় বড় করে কেটেছি, সেই টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিব। টমেটোটা বেশি ভাজা করব না, একটু হালকা করে ভেজে কড়াই থেকে আমি তুলে নিব। তারপর ওই কড়াইতে আরও কিছু সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা, এক চামচ কালো জিরে দিয়েছি। এবার একটু ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে একটা পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিব। এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এক দু মিনিটের জন্য হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি হালকা করে ভেজে নিয়েছি। তারপর এখানে ভেন্ডিটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজের মধ্যে ভেন্ডিটা দিয়ে খালি তেলে একটু নাড়াচাড়া করে নেব। এক দু মিনিট একটু নাড়াচাড়া করার পর তারপর আমি এর মধ্যে একটা কাঁচা পেস্ট দিব। এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে করে আমি বেটে নিয়েছি। এই কাঁচা মশলাটা খালি তেলের মধ্যে ভেন্ডির সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তারপর এখানে স্বাদ অনুযায়ী এক চামচ নুন, এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়েছি, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। তারপর একটুখানি জল দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা একটা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। মোটামুটি ভেন্ডিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। সম্পূর্ণ মশলাটা একটু ভেজে নিব আর ভেন্ডিটাও একটু ভেজে নিব। তারপর এর মধ্যে ভাজা করা টমেটোটা দিয়ে দিলাম। এবার এই টমেটোটার সাথে ভেন্ডির মশলা আর ভেন্ডি একটু ভালো করে মোটামুটি 5-6 মিনিটের জন্য একটু কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত এই মশলার থেকে তেল বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত এই ভেন্ডির তরকারিটা কষিয়ে নিতে লাগবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা রুটির সাথে খেতেও ভালো লাগবে, ভাতের সাথে খেতেও ভালো লাগবে। এই রান্নাটা সবাই করতে পারবে, খুব সহজ একটা রান্না আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। তো মোটামুটি আমি রান্নাটা করে ফেলেছি, ভাজা হয়ে গেছে সম্পূর্ণ মশলাগুলো, পেঁয়াজগুলো, ভেন্ডিগুলো। দেখুন কী সুন্দর হয়েছে তরকারিটা। তা আজকের আমার এই রান্নাটা এখানেই হয়ে গেছে। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর সকলের কাছে অনুরোধ করছি একটু লাইক দেওয়ার জন্য। আজ তবে এখানেই রাখছি, আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আপনারা ভালো থাকবেন।